পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির একটা পরিবেশ তৈরি হয়েছে কোথাও কোথাও মেঘলা আকাশ কোথাও কোথাও হালকা মাঝের বৃষ্টি হয়েছে বিশেষ করে কলকাতা লাগোয়া জেলাগুলোতে কিছুটা বৃষ্টি হয়েছে সব জেলাতে বৃষ্টি হয়নি আজকে এবং আগামী তিন দিনে কেমন আবহাওয়া থাকতে পারে পশ্চিমবঙ্গের তেইশ জেলায় সেটাই শেয়ার করব এই ভিডিও থেকে ভিডিও কাজে লাগলে লাইক করতে ভুলবেন না যদি মনে হচ্ছে অকাজের লাগছে ডিসলাইক করবেন এই মুহূর্তের যে আপডেট রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ তা হলেও কিন্তু ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তারা যেটা বলছেন মূলত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি চলতে পারে আজকে বিভিন্ন জেলাতেই রয়েছে বৃষ্টির পূর্বাভাস পনেরোটি জেলাতে বৃষ্টি হতে পারে তবে তারা বলছেন শনিবার রবিবার এবং সোমবার এই তিনটি দিন বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে হালকা থেকে হালকা মাঝারি দু এক জায়গায় একটু মাঝারি ভারী হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তাপমাত্রা একই রকম থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টি যেখানে হবে সেখানে তাপমাত্রা দু এক ডিগ্রি নামতে পারে তাই কৃষির বৃষ্টি কবে আসবে দক্ষিণবঙ্গে কবে ঘন্টার পর ঘন্টা বর্ষার বৃষ্টি হবে তার আপডেট অন্তত চার দিনের মধ্যে নেই বড় ধরনের কোনো সিস্টেম নেই যার জন্য এমন পরিস্থিতি দক্ষিণবঙ্গে চলছে অর্থাৎ বৃষ্টির খরা চলছে মৌসুমি অক্ষরেখা জামশেদপুর হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ড লাগোয়া জায়গায় একটা ঘূর্ণাবর্ত রয়েছে তার জন্যই কিছুটা বৃষ্টি পেতে পারে দক্ষিণবঙ্গ তবে সব জেলাতে সমানভাবে বৃষ্টি হবে এমনটা আপডেটও নেই উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারের মধ্যে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আজকে হতে পারে আগামীকাল থেকে আর ভারী বৃষ্টির পূর্বাভাস নেই নিচের তিন জেলায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু জায়গায় এমনটাই রয়েছে পূর্বাভাস থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং